তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের বিস্তারিত তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি নূপুর মাহমুদের সাথে যুক্ত হচ্ছি। নূপুর, কেমন আছেন? আমি ভালো আছি। তারপর আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং সরাসরি আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। নূপুর, নির্বাচন কমিশন তো তফসিল ঘোষণা করেছে আজ, তো কয়টি ধাপে আসলে উপজেলা নির্বাচন তফসিল হতে পারে বা নির্বাচন হতে পারে, এই বিষয়টি আপনার কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ধাপে ধাপে, চারটি ধাপে কিন্তু উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এবার। প্রতিবারই হয়, তবে এবারও সেই অনুযায়ী এবারও চারটি ধাপে হতে যাচ্ছে নির্বাচন, উপজেলা নির্বাচন। সেই সাথে আমরা জানি যে আজকে কিন্তু তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। কারণ হচ্ছে আজকে প্রায় নির্বাচন কমিশনের 30তম কমিশন সভা ছিল। এর আগেও কিন্তু 29 তারিখে একটি 29তম কমিশন সভা ছিল, সেদিনও কিন্তু উপজেলা নির্বাচনের একটি তফসিল ঘোষণা করা হয়েছিল। আজকে যে দ্বিতীয় ধাপে নির্বাচন, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হবে, সেটির কিন্তু আজকে তফসিল ঘোষণা করেছে আজকে নির্বাচন কমিশন। সেটির তারিখও, নির্বাচনের তারিখও কিন্তু জানিয়ে দিয়েছে, 21 মে। 21 মে হচ্ছে নির্বাচন, উপজেলা নির্বাচন হবে প্রথম দ্বিতীয় ধাপের, আর 8ই মে কিন্তু হতে যাচ্ছে প্রথম ধাপের নির্বাচন। তো আজকে যেহেতু প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে মোট টোটাল 4টি ধাপে নির্বাচন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিছু কমিশন সভায় কিছু বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছিল। যেমন আজকে যে কথাগুলো বলেছিল তাদের কমিশন সভায় উঠেছিল, সেটি ছিল কিন্তু যে তারা অনলাইনের মাধ্যমে কিন্তু মনোনয়ন জমা দিতে পারবে। এবার থেকে প্রথম নতুন কিছু সিস্টেম চালু করছে নির্বাচন। যেমন আমি বলছিলাম যে এখানে হলো জামানতের টাকা, তারপর মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে পারবে। আবার আরেকটি বিষয় তারা কিন্তু আজকে তুলে ধরেছিল যে দ্বৈত নাগরিক যারা আছেন তাদের কিন্তু এনআইডির বিষয় নিয়ে কিন্তু আরো আলোচনা করা হয়েছে আজকের আলোচনা কমিশন সভায়। তো সব মিলিয়েই কিন্তু আপনি তো এই বিটে কাজ করেন, আপনার কাছে আরো তথ্য আমি আসলে জানতে চাই, বা আপনি যদি এই বিষয়টি আরো বিস্তারিত আমাদের দর্শককে জানান। আমি কোয়েশ্চেন না করলাম কারণ আপনি এই বিষয়টা আরো বেশি ভালো জানেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেভাবে বলছিলেন, আসলে কিছুদিন আগেও কিন্তু একটি প্রজ্ঞাপন দিয়েছিল নির্বাচন কমিশন থেকে, সেখানে কিন্তু প্রজ্ঞাপনে বলেছিল যে এবারে যে চতুর্থ ধাপের, ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে 4টি ধাপে, তার মধ্যে কিন্তু 1 নম্বরই বলেছিল যে রঙিন পোস্টার ব্যবহার করতে পারবে। আসলে আপনি জানেন যে রঙিন পোস্টার ব্যবহার করলে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশনা দিয়েছে ওই অনুযায়ী যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এবার ব্যয়ের মাত্রাটা বেড়ে যাচ্ছে নির্বাচনী। আবার আরেকটা বিষয় বলেছিল যে এবার 250 সমর্থক সূচক যে প্রার্থীদের দিতে হয় স্বাক্ষর, সেই জিনিসটা কিন্তু তুলে দিচ্ছে। তার মানে কি হচ্ছে আপনি বলেন যে, তার মানে আজ যেটা হচ্ছে উন্মুক্ত করে দিচ্ছে যে কেউ কিন্তু, যে কেউ প্রার্থী হতে পারে, যে কেউ কিন্তু নির্বাচন করতে পারে। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এই নির্বাচনে যে কেউ আসলেও আরেকটা তাদের জন্য বেরিকেট থেকে যাচ্ছে, যেটা হচ্ছে যে জামানতের টাকা। জামানত কিন্তু দিতে হবে 1 লাখ টাকা করে, যা এর আগে কিন্তু ছিল না, অল্প টাকা ছিল। সেই সব অনুযায়ী কিন্তু আমরা দেখতে যখন দেখছি তখন কিন্তু জামানত থেকে শুরু করে রঙিন পোস্টার, এদিকে ইভিএমের ব্যবহার, আবার নতুন করে অনলাইনে যে সিস্টেমগুলো এসেছে, সব মিলিয়ে কিন্তু নির্বাচনী খরচটা আরও বেড়ে যাচ্ছে। তো ওভারঅল মিলেই যে নির্বাচনী খরচ বাড়ছে সেটা কিন্তু নির্বাচন কমিশন বলছে যে খরচ বাড়লেও ঠিক আছে, নির্বাচনটা আরও সহজ হচ্ছে, মানুষ যত, মানুষ প্রার্থী দুই কেন্দ্রিক যেন আরও নির্বাচনমুখী হয় এবং হচ্ছে আরও সহজে চলে আসে সব কিছু। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবার কিন্তু ইভিএমের ব্যবহারের কথা বারবার বলা হচ্ছে। ইভিএমের যে ব্যবহারটি ছিল সেটি কিন্তু এবার 161টি উপজেলায় মোট ইভিএমের ব্যাপার হবে 9টিতে, আর সেই সাথে 9টি জেলার মধ্যে কিন্তু ইভিএমের ব্যাপার থাকছে না। সব মিলিয়েই কিন্তু এবারের নির্বাচনটা একটু ভিন্নধর্মী হতে যাচ্ছে। মানুষের মধ্যে কিন্তু উদ্দীপনা, আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এখনো কিন্তু আসলে ইভিএম এ যারা ভোট দিতে যাচ্ছেন তারা কিন্তু আসলে একটা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে বা দিতে পারছেন না, এই ধরনের একটা মানে এরকম প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়।
হ্যাঁ, এবার তো ইভিএম, কিছু ইভিএম একদম পড়ে আছে, কারণ ইভিএম এর সবগুলো নির্বাচন হচ্ছে না, চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে, কিন্তু ইভিএম এবার থাকছে না, কয়েকটা জায়গায় যেমন 9টি উপজেলায় থাকছে ইভিএম, তাছাড়া কিন্তু আর ইভিএম থাকছে না। আর একটা বিষয় হচ্ছে যে এবার কিন্তু নির্বাচন কমিশন আশাবাদী যে হাড্ডাহাড্ডি লড়াই হবে উপজেলা নির্বাচনে, কারণ দলীয়ভাবে সুন্দরভাবে আসলে দলীয় প্রতীক না থাকার কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি আগিয়ে এখন নির্বাচন কমিশন কিন্তু অনেকটা এগিয়ে গেছে নির্বাচনের জন্য, উপজেলা নির্বাচনের জন্য। আর সেই সাথে আপনাকে আমি আরেকটা বিষয় বলে রাখি যে এবার কিন্তু যে বিষয়গুলো সবচাইতে বেশি মানুষের কাছে বেশি মানে মানুষের কাছে যেগুলো গ্রহণযোগ্য পাবে সেটা হচ্ছে যে বিএনপি বা আওয়ামী লীগ এইভাবে কোনো কিছু হচ্ছে না, এবার সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবেই কিন্তু নির্বাচনে আসছে, যা মূলত সবার কাছে খুব গ্রহণযোগ্য। অসংখ্য ধন্যবাদ আপনার আপনার মাধ্যমে আমাদের দর্শককে অনেক কিছু জানাতে পারলাম, আশা করছি আবারও আপনি যুক্ত হবেন আমাদের সাথে পরবর্তীতে। দর্শক, আমাদের সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।